তোমার কাছে আমার একটা প্রশ্ন কি রেখেছিলেন নবীজির নূর মতিজাক গ্লাসের ভিতর যেটা সারা মাখলুকাত তৈরি হয়েছে আল্লাহ যে নূর সৃষ্টি করেছেন তার 99 ভাগ হইলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর এক ভাগ দিয়ে মাখলুকাত তার মধ্যে চন্দ্র সূর্য ব্যাপকতাই আচ্ছা মূসা নবী গেল আল্লাহর দেখবার জন্য কি গেছল না আল্লাহ আমি দেখবারছি আল্লাহ কইলেন তারানি উনি পাগল হয়ে গেল দেখার তো আসো তুমি আসো তোর পাহাড়ে আসো তোর পাহাড়ে যে কি দেখলো মূসা কি দেখছে এটা জলক দেখছে এটা নূরের তা নূরের জলক তো নূর যা আছে তা নবীই দিয়ে দিয়েছে তাহলে ওটা শুধু আল্লাহর নূর না ওখানে নবীর নূরও ছিল আর নূরের মালিক তো নবী নূরের মালিক তো আল্লাহ না ওটা ছিল আল্লাহ ওটা দিয়ে দিয়েছে আল্লাহ কইছে তোমারে কাউসার দান করছি আমার যা ছিল সব তোমারে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এটা তো কাউসারে কইছে আচ্ছা এই সামান্য একটু নূর জলক দিল পাহাড় পুই রে কি হইছে এটা সুরমা হয়ে গেছে আচ্ছা ওই নূর যে নূর মুসা দেখলো তার চাইতে নবীর নূরের পাওয়ার বেশি না কম বেশি অর্থাৎ ওটা নূরের ঝলক ছিল আর নবী নিজেই নূরের খণ্ড ঠিক কিনা আচ্ছা বাবাজি আপনি একটু বলবেন ওই নূরের ঝলকে পাহাড় পুড়ে গেল আর 13 বছর উনি পাহাড়ের মধ্যে যে পাহাড় পুড়ল না কারণটা কি আমি এত প্রশ্ন করবেন না অনেক কথা বাবা হ্যাঁ না আমি তো মিউজিক বাজাইছি ভাই গানের সময় আসতে বাজাইবো না গানের সময় আসতে বাজাইবো মিউজিকটা বাজাইছে এই আর কি অনেক কথা কইছে যে কোন পিসাপারি আছে নাকি রে যে মিলাদ মাহফিল হয় না আছে বাবা নাই তা না না একটা দেখাইলাম আর অনেক দেখার পর আমি গেল এই কথা কই এ প্রশ্ন তো আমি তোমারে করুম বাজান সাত্তা বাবা আমার দয়াল নবীর আমলে দয়াল নবী যাহা বলছে তাহাই চলছে নাকি সমস্ত সাহাবারাই তখন মানছে যখন বেলায়াতি দান করলো মাওলায়াত দান করলো মাওলালিরে তখন দয়াল নবী গাদিরে খুমে যখন দান করলো তখন প্রত্যেকে আলীর হাত ধরে বায়াত গ্রহণ করলো কিন্তু দয়াল নবীর পর্দা নেওয়ার পরে বেলায়াতের যুগে আইসে মানে না এই জন্য আমি প্রশ্নটা আপনার কাছে করছিলাম বেলায়াতের যুগে কিছু মানুষ মানে না এরা এক উপায় ডাকি এই জন্য ঘুরে আপনার কাছে করছিলাম আপনার দলিলটা দিবেন তাই না বাবা কাই এই প্রশ্ন আমি করুন কে আপনার করায় অসুবিধা হয়েছে না আপনার শুনতেন না তাই না বাবা ধরা এক জায়গা খাইছে বেশি কথা দিয়ে কয়ে এলো বেদালে পরে ধরাটা আমি ধরাই দেবো সামনে আপনাদের কাছে আলীর শক্তি যারা পাইল তারাই পীর মুর্শিদ নায়েবে রাসূল ওরাসাতুল আম্বিয়া এরাই হলো পীর মুর্শিদ নায়েবে রাসূল আলীর শক্তি তো বোয়ালি ক্যালেন্ডারি পায় নাই
12 বছর পানির ভিতরে দাঁড়াইয়া হাত কুচা কইরা ইবাদত করছিল আল্লাহ বলছিল যে আমি তোমার ইবাদতে খুশি হইলাম তুমি আমার কাছে কি চাও বলে আমি আলীর গায়ে শক্তি চাই ক্যালেন্ডারি শক্তি বলে এইটা কাউকে আর দেওয়া যাবে না এটা আমি একজনকে দান করছি ক্যালেন্ডারি শক্তি সেটা হলো বোয়ালি ক্যালেন্ডার ওনাকে আমি দান করছি তবে তোমাকে আমি একটা জিনিস দেব যেহেতু তোমার ইবাদতে আমি খুশি আলীর গায়ে যে বয়টা আসলো খুশবুটা ছিল সেইটা তোমাকে আমি দান করব কিন্তু ক্যালেন্ডারি শক্তি দেওয়া যাবে না এটা একজনকে দান করছি তাই আলীর গায়ের বয় তার নাম হলো বু আলী আলীর গায়ের বয় বু আলী ক্যালেন্ডার আর আমার বাপে কইতেছে যে আমরা পীর মুর্শিদের আলীর শক্তি পাইছি এনে আমার প্রশ্ন বেলায়েতের যুগে একথা আমি অস্বীকার করব না যে পীর মুর্শিদের আলীর শক্তি পাই নাই এটা অস্বীকার করব না আমার শুধু জানা দরকার পবিত্র কোরআন শরীফের একটা হরফ তার ছয়টা শক্তি যে শক্তি আলী পাইছিল এই বেলায়েতের যুগে পীর মুর্শিদরে মাওলানা আলী মুশকিল কুশা পবিত্র কোরআনের একটা হরফের ছয়টা শক্তি উনি এমন একটা ইবাদত করছিল এশারের নামাজের পর বাম পায়ের উপর দাঁড়ায় এক পায়ের উপর দাঁড়ায় ফজরের আজান পর্যন্ত পবিত্র কোরআন শরীফের একটা হরফ জপনা করছিল তাতে তার উপর ছয়টা শক্তি বর্ষিত হয়েছিল যেটা খোদাই শক্তি ঐশী শক্তি যে শক্তি অর্জন করে না পর্যন্ত কামেল মুকাম্মেল পীর হতে পারে না নিজে কামেল হতে পারে অন্য অন্য কোন ইবাদত করে আর কামেল মুকাম্মেল হতে পারে না আমার শুধু জানা দরকার যে আলীর আলীর শরীরের যে শক্তি পান এই ছয়টা শক্তি কি কি ইহা কোন হরফ সাধনা কইরা এই ছয়টা শক্তি অর্জন করলে পরে তিনি হলো পীর মুর্শিদ আগে বলি আল্লাহ সে আল্লাহর বন্ধু তারপরে কয় তারে কয় ওলি আল্লাহ তার কাছে এলহাম আসে হয় ওলি আল্লাহ এই ছয়টা শক্তি কি যাকে বেলায়েতি শক্তি ঐশী শক্তি খোদাই শক্তি বলা হয় আর একটা কথা বাদান আর একটা প্রশ্ন আপনার কথাই থেকে জিজ্ঞেস করছেন আপনাকে যে দয়াল নবীর রোজায় গিলাপ দে জিজ্ঞেস করছেন না আপনারা কইছেন দে হওয়া দানি দে কে দেখছেন না বলে দেয় যাক না দেখলেও ওটা বিশ্বাস করি যেহেতু ইউটিউবেও দেখা যায় অনেক সময় তাই না বাবা এটা আমি বিশ্বাস করি আমার শুধু এখানে জানা দরকার এই সৃষ্টি জগতের ভিতরে একটা ব্যক্তি দয়াল নবীর রওজার গিলাপে থেকে একটা বেলায়েত প্রাপ্ত হয়েছিল কিভাবে সে অলিটা কে দয়াল নবীর রওজার গিলাপ থেকে সে বেলায়েত প্রাপ্ত হলো এই গিলাপের ভিতরে কি বেলায়েতটা ছিল যে ওই ব্যক্তি সেখান থেকে বেলায়েতটা প্রাপ্ত হলো এটা গেল আমার প্রশ্ন আপনার কথাই থেকে আপনি প্রশ্ন করছেন পারলে জব দেবো আপনার মতো না পারলে কতটি থুয়ে নেব একটা হাদিস বলছে হাদিস বুখারী শরীফ তাই না বাজান দয়াল নবী রাস্তা দিয়ে যাইতেছে সাহাবাদের নিয়ে দুইটা কবরের ভিতরে কি গেল খেজুর গাছের ডালা কেন ওই কবর দুইটা আজাব হইতেছে দয়াল নবী দেখতে পারে গায়েব জানে এটা ভালো এটা ভালো আর তাজা গাছে মানে জীবন গাছে মানে তাজা গাছে তজমি জপনা করে এই জন্য এর চাইতে বেশি তজমি জপনা করে তাজা গেন্দা ফুলে মাদান কইছে না এই জন্য পীর মুর্শিদ গো মাজারে এত সরাসরি বাবা এই কথাটা দিন কি মন কেমন হইল এত ফুল দেয় তাহলে কি পীর মুর্শিদের মাজারে কি আজাব হয় নাকি কারণ উনি তো খেজুর গাছ গাড়ছে খেজুর গাছের ডালা গাড়ছে আজাব হইতেছে দেহে ওই যে
তসবিহ জপনা করব খেজুর গাছের ডালা তে ওই রহমত ওই রওজার ব্যক্তি পাবে ততক্ষণ পর্যন্ত ওনার কবর আযাব হবে না দয়াল নবীর সুন্নাত এখন এই যে পীর মুর্শিদের মাজারে যে আপনি কইতেছেন কাঁচা ফুল দেয় এই বেটা হলো জলজন্ত বাসা আছে উনি তো আল্লাহর নাম নবীর পরে তসবিহ জপার পরে নবীর মহব্বত করে পরে তারপর ওনার গলায় মালা তাহলে ওনার পরেও কি আযাব শুরু হয়েছে নাকি শুরু হয়ে গেছে আমার মনে হয় পীর মুর্শিদের মাজারে যে ফুল দেয় এটা দয়ালকে সম্মান জানা সৌন্দর্য বাড়ার জন্য কবি নজরুল বলছিল ফুলকে জিজ্ঞাসা করছিল হ্যাঁ ফুল তুমি ফুটো কেন বলে আমি সৌরভ বিলে তুমি জোরে যাও কেন বলে নিষ্ঠুরতা তোমাদের নিষ্ঠুরতার কারণে কেমন নিষ্ঠুরতা যে আমি ফুল ফুটি সৌরভ বিলে আর গুরু গোসাই সেবায় লাগার জন্য তোমরা যে আমার সময় মতো গুরু গোসাইয়ের পূজায় দেও না এই জন্যই আমি ঝরে যাই তোমাদের নিষ্ঠুরতার কারণে আমার মনে হয় বাবা এই ফুল ওখানে তসবিহ জপে না ওই ফুলেও বলি আল্লাহর পরশ পায়ে ধন্য হবার জন্যই তারা ফুটে বাবা আলীকে আল্লাহ বেলায়েত দিল আবার দয়াল নবী গাদিরে কমে দিল বাজান কইছে না না আপনি কার বেলায়েত করেন আল্লাহর বেলায়েত না নবী দিল যেটা হেডে প্রশ্ন মানে আল্লাহ যে বেলায়েত দিল আলী রে আপনি এই বেলায়েত করেন না দয়াল নবী গাদিরে কমে আলীকে বেলায়েত দিল এই বেলায়েত করেন কোনটা করেন আল্লাহরটা করেন যদি দয়াল নবীরটা করেন তাহলে আল্লাহর বাদ দিলেন আর যদি আল্লাহরটা করেন তাহলে দয়াল নবীরটা বাদ পড়ে বাবা আমার জানা দরকার ভাই যা বলতে ছোটই দিন দয়া করে একটু বুঝবো দান করবেন আমার কাছে প্রশ্ন করছে আর কি কইছে রে ও আমার আর একটা প্রশ্ন আজকে এক কয় মসজিদে তো আসছিস না আমার বাড়িও একটা আছে মসির মতো ওটা চেতলি বাজান খুব সমস্যা আমি তো মনে হচ্ছিলাম আমার বাজান ফকির চিস্তি আবুল শখের হাতে গান গাইছিল উনি যে নিজে নিজে ওই জায়গায় গেল সেটা তো আমার জানা ছিল না মুশকি মুশকিল বাবা মুশির হলো এক গুয়ে স্বভাব দশ লাখ টাকার দশটা বলদ আছে আপনার পালে ওই দলে বানবেন ও কিন্তু থাকবো না থাকবো ও যে কেদার মধ্যে হইব এটা হলো এক গুয়ে স্বভাব আপনি তো হে স্বভাব নাই বাবা মানুষ জন্যই খেলা করেন যার থেকে আপনি একটা পশু জানোয়ারের ভিতরে মশি হয়ে গেলেন যাক কইছেন ভালো তাতে আমার কোনো দুঃখ নাই আলী বাক্যযুক্ত কোরআন আলীর নামের পাশে শেষে আছে হু আর আল্লাহর আল্লাহ কি বাবা রবিক ভাই কি আল্লাহ হু তাহলে ওখানে আল্লাহর নামের পাশে আছে হু আর আলীর মৌলা আলী মুশকিল কুশার নামের পাশে আছে হু এই হু দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত কি বুঝে বেড়াইছে এই সৃষ্টি জগতে যাকে সৃষ্টি না করলে তুমি একটা পালন কোনো সৃষ্টি করতো না তার নামের পাশে হু নাই কিন্তু আলীর নামের পাশে হু আছে এ দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত কি বুঝাবে চাইছে এই জায়গায় একটু কথা রাখার চেষ্টা করবেন আরো করুন কারণ গাদারে যদি কিনা বোঝানো দেয় তাহলে গাদা আটবো না আমি আগে একটা গান গাই তারপরে বাবা প্রশ্ন করছে জবাব দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ জানিতে হয়
কিন্তু দয়াল নবী হীরা পর্বতের গুহায় 15 বছর রইল 15 বছর প্লাস 2 মাস 27 দিন রইল বা 19 দিন রইল কিন্তু সেখানে তো পাহাড় পড়লো না বাবা প্রশ্নটা আপনি মনে রাখবেন এর পরে গান্দাজে আমি গামু এই জবটা তখন দেব উনি একটা কথা বলছেন না ওনার কথা দিয়ে আজকে ওনারে ফুতে করুম আমি যে আমি গান গাই না কেউ গাওয়ায় তাই না তাহলে আবুল সরকারের বডিটা হলো একটা কভার কিন্তু ভিতরে আর একটা আবুল সরকার আছে মাখন দেওয়ানের সাহেবের একটি গান শুনছিলাম যে মানুষ সুস্থ থাকিও রে বেহসেতে নাই বন্দিগি বলতেছে দরবেশে মানুষ সুস্থ থাকিও রে ও মানুষ রে মাটির ও মানুষের ভিতর আর এক মানুষ আছে সেই মানুষকে চিনতে হলে যাও মুর্শিদের কাছে তাহলে ওনার ভিতরে আর একটা আবুল সরকার আছে সেই ওনাকে গান গাওয়া তেমনি করে আমার দয়াল নবী যে নূরের নবী উনি হলো মুহাম্মদী কবরের ভিতরে ছিল যখন মুহাম্মদী কবরের ভিতরে ছিল এই কবরে কারণে ওই হীরে পর্বতের গুহা বা পুরে নাই আর যদি জিব্রাইল ফেরেশতা চৌঠে আসমানে দয়াল নবী মেরে যাবে চৌঠে আসমানে যাওয়ার পরে জিব্রাইল ফেরেশতা বলতেছে আমি আর যাইতে পারবো না বলে কারণ আমি যদি এর উপরে যাই তাহলে আমার 70,000 পরীর পাখা নূরের তাপে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে কিন্তু দয়াল নবী গেল সে পুড়ল না কারণ মুহাম্মদী কবর যখন ওখানে রেখে গেছে নূর নূরের সাথে মিশে গেছে কাজে আর পুরার কোনো প্রশ্ন ওঠে না সাধকের একটি গান আছে নবীজি ছিল রে যেখানে মেরাজে গিয়া নবী গেল রে সেখানে তেমনি করে যখন হীরে পর্বতের গুহায় উনি ধ্যান সাধনা করতেন তখন ছিলেন মুহাম্মদী কবরের ভিতরে ছিলেন কাজেই পাহাড় পুরাত আর প্রশ্নটা না আর যখন মুসা নবী 70 পাহাড়ে গেছিলেন ওখানে আল্লাহদা কোনো কিছু দেখছিলেন না সেদিন আমার দয়াল নবী সেখানে ছিলেন শুধু নূর আল্লাহ নূরের নবী ছিলেন তার মুহাম্মদি কবর ছিল না এই জন্য পাহাড় পুড়ে সারখার হয়েছিল এবং সুরমে হয়েছিল
আর মুসা নবী বেহুঁশ হয়ে পড়ে আসলো গেল আপনার একটা কথা আমাদের মাঝে কবির ভাই আসছেন কবির সরকার আমার শ্রদ্ধেয় বড় ভাই জান ওনার সাথে আমার জীবন একপালা গান হয়েছে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি একটা প্রশ্নের জবাব আপনাকে দিলাম সেখানে কি বলল নূর শ্যামলা নূর কমরা রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হু নারু হয় নূর আলা নূর হু নারু হয় নূর আলা যে নূরে তোমার মাবুত মওলা আলা নূরে হলো মাবুত মওলা ওই নূরের প্রকাশ নিয়ে আমার নূর নবীকে দিয়া আমি হওয়ার আগে আমার বাপের কেউ খালো কইতো ফুফা কইতো চাচা কইতো দুলে ভাই কইতো জামাই কইতো ভাই কইতো কেউ আব্বা কইতো না 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 আব্বা কইতো না তাহলে আবার আব্বার জন্ম দিছি আমি আমি যখন হইছি আমার যখন বাক শক্তি ফুটছে আমি আব্বা কই ডাক দিছি তেমনি করে আমার দয়াল লবি যদি কিনা যাকে বন্ধু রাখলাম Fuck.
একটা প্রশ্ন করছে নবীকে যে কাউসার দান করা হলো এই কাউসার সম্বন্ধে তুমি একটু বুঝ প্রদান করবে এই কাউসারটা কি প্রশ্ন করছে না বাবা আমি এত বিস্তারিত যাব না বাবা শর্টে আমি জব দেওয়ার চেষ্টা করব কাউসারটাই হলোই আমার মা খাদিজা কুবরা সাধকের একটা গান আছে বাদান বৈশা শোনেন না দেখে নবীর মাঝে যা ভাগ্যবতী খাদিজা হ্যাঁ তার ধনরত্ন যাহা ছিল সকলই সুইপে দিল কইরে নিল আপনের আপন দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তুমি রহমতুল্লিল আলামিন পাপী উম্মতের জামিন গুনেগার উম্মতের আপনজন সেই কাউসারটাই হলো বাবা মা খাদিজা কুবরা আর মা খাদিজা কুবরার ওরস থেকে খাদিজা কুবরার গোত্র থেকে যারা নাই আসছে তারা হলো কাউসার প্রাপ্ত যেমন অন্ত পাল্লায় আর না দিতে হবে আমার দেহ দরকার নাই যেটা সত্য সেটা কব আল অর্থ হলো বংশধর নবীর আদর্শতে আদর্শিত যারা পীর মুর্শিদ অলি আল্লাহ যারা সৈয়দ নামের আগে সৈয়দ যেমন সৈয়দ গোলাম মাওলা রেজবি সৈয়দ শামসুল হাসান রেজবি সৈয়দ ছোট হাসিবুল হাসান রেজবি যারা নবীর বংশধর আউলাদের আসল তারাই হলো কাউসার আর তাদের ভক্তরা হলো কাউসার প্রাপ্ত সেখান থেকে দয়াল যে অমৃত বাণী কালাম পেশ করে আর ভক্তরা সেই অমৃত বাণী পান করে তাদের ভিতর শীতল হয় কাউসার পান করলে ভিতর শীতল হবে না আর দয়াল নবীকে খাদিজা কুবরাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়াল নবী সহধর্মিনী বানিয়ে দিল দয়াল নবীকে কাউসার দান করলো এই খাদিজা কুবরাই হলো কাউসার গেল বাবা তোমার এক কথা আর এক কথা আছে ওহি কয় প্রকার ওহি যাই না কি করবে তোমাকে আসে এলহাম ওই তো আসতো দয়াল নবীর পর এটা তো আমার বাজে এটা দেয় না তোমার কি বলবো এটা দুই প্রকার একটা হলো শব্দ করা ওহি যেমন মাওলা আলিয়ার মুশকিল খুশা মা আয়েশা সিদ্দিকাকে বললো যে আয়েশা সিদ্দিকা তুমি এই ঘর হইতে বাহির হও মানে এত সুন্দর করে প্রশ্নগুলি করছে যাতে নাকি আমি জব দিবে গেলি ওনার অন্ধে একটু গেছে বাইর হলো দয়াল নবী আর মাওলা আলী মুশকিল কুশা ঘরের ভিতরে ঢুকলো কিন্তু মা আয়েশা সিদ্দিকা ভাবতে লাগলো যে মাওলা আলী আর রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে কি করতে লাগলো দরজা আটকাইয়া আমি তো দেখতে পেলাম না আমাকে বাই করে দেওয়া হলো আমি তাহলে দরজার সাথে কান লাগাই উনি দাঁড়াইল উনি একটা আওয়াজ পাইল যেমন ভরা কলসি থেকে খালি কলসিতে পানি ঢালে গড় গড় করে এই গড় গড় একটা আওয়াজ নিঃশব্দ ভাবে আসতো যেটা নাকি দয়াল নবী অনেক সময় ঘাইমে যেত এই দুই প্রকার ওহি দয়াল নবীর কাছে আসতো বাবা আমার একটু জানা দরকার দয়াল নবীর কাছ থেকে ওহি আসতো আপনি কাদে এলহাম আসে এলহামটা কিভাবে আসে কে আইনে দেয় কয়টা করছে প্রশ্ন লেই হেরাইহেন আগে দিছেন দিলি দিবেন আর কিরপিনের কোনো এবাদত আল্লাহ বন্দি কি আল্লাহ কবুল করবো না 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 কৃপণতা করেন না আগে থুইছেন কতটি আপনার অভ্যাস খারাপ আছে আমি জানি
কারণ ক্যাসেট করছি শরীয়ত মারফত কিছুদিন আগে এক স্টেজ পরে যায় দর্জি হেই কালে কয় আমার বাবা মন হইছেন হে বেজ্জিত করিস না আমার দরকার জানা দরকার আপনি তিন তিনটে প্রশ্নের জবাব আমি শর্টে দিয়ে দিয়েছি আমার বাবা আচ্ছা রশিদ সরকার যদি গা বুঝে যাইব ছোটাবল সরকার বাজান আরিফ দন সাহেব বুঝা যাইব তাই না এনে আমার প্রশ্ন বাবা দয়াল্লবী মেরাজে গেলে কার দিদারে আল্লাহর দিদারে দয়াল্লবী তো নিজেই কথা বলতেছে আল্লাহর সাথে দেখা হয়েছে তার না কোনটা কথাটা বুঝতে পারতেছি বাবা আচ্ছা দয়াল্লবী নিজে কথা কইতেছে আমার শুধু জানা দরকার সেদিন আল্লাহ কার কণ্ঠে কার স্বরে দয়াল্লবীর সাথে কথা বলছিলেন লোকটা কে নামটা কি ষট্টাকার এক আপনি কইছেন পীর মুর্শিদ বেলায়েতের রাজা আর মাওলানা আলী মুশকিল খোসাও রাজা আমার শুধু জানা দরকার মাওলানা আলী মুশকিল খোসা আচ্ছা দয়ালের নাম হলো বীর মুক্তিযোদ্ধা হযরত খাজা মুর্তজা আলী আল চিশতি নিজামি আল নুরি রহমতুল্লিন আলাই ভাই বাবার কাছে মুরিদ না আচ্ছা বাবার একটা বাক্য আপনি কি অস্বীকার করতে পারবেন পারবেন কিন্তু যাকে সৃষ্টি না করলে দুনিয়া একটা বালির কোনা সৃষ্টি করতো না যে সাফায়াতের নবী নবুয়াতের নবী কলেমার নবী তৌবার নবী আমার তো খালি বাইরে আসতেছে এত কথা ওনার কাছে কই কোন সময় উনি কইব কোন যাক ভালো বেটা যে মন ভালো আর বেটা যে মানুষ ভালো এই জায়গাটা যে ভালো এই জন্য ওনার প্রতি আমার আলাদা একটা মোহাব্বত কারণ পাল্লা দুটাই গাইতেছে এই যে এতক্ষণ যা দলিলাদি দিছে সব আমার দয়াল্লবীর এই বাবা আমার দাওটা ফুপাইরে দিলি আমার একটু সুবিধা সেই দয়াল্লবী দয়াল্লবী বলছে যে আমি আর আলী একই নূরের সৃষ্টি রূপ হইল দুইটা তাই যদি হয়ে থাকে দয়াল্লবীর একে একে তিনটে বাক্য অপমাননা করিয়া সে মানল না আজকে যদি আমার ভাই রফিক কমিশনার সাহেবকে আমার বাজান মুর্তজা আলী যদি বলতো যে আমি তোরে খিলাফত দিমু রফিক তুই রেডিও আর উনি করতো কি উনি যদি কইতো ধরতো থাও তোমার খিলাফত আমার কাউন্সিল এই পুরসভায় কাজ আছে কি তাহলে কি ওনার খিলাফত দিব যে বাবার হুকুম যে নামাল রে সে কি ভালো পোলা তো এখন আমার জানা দরকার দয়াল্লবীর তিনটা হুকুম অমান্য করিয়া মাওলানা আলী মুশকিল খোসা বেলায়েতের বাদশা কিভাবে হলো দলিল কি ঘটনাটা কি আপনি সত্য করে বলবেন এই কয়টা প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম দয়া করে একটু বাজান কবেন এত আপনার পাল্লা দিতে হইলো না ঠকা হইলো ওটা আমার দেখা দরকার নাই Okay, cool.
কইছি যে পরের শক্তিতে কতদিন চলবে কইছি রে মান করেন না এখানে অনেক নেতা বর্গ আছেন নেতারা কিন্তু পরের শক্তিতে চলে বেশি কি রে বাবা হ্যাঁ অন্য দলের হাতে ঝগড়া লাগবো দেখবেন নেতা কিন্তু রুমেই বসে নইছে মোবাইল নিয়ে মারামারি করতেছে আমি বেনালা আর একজন নিষ্কালা এই যে বাপটাদের দিলেন আমার কান্দের পর বর কইরে দয়ার নবী মায়া নবী আমার দয়ার নবী মায়ার নবী আপনার পাল্লা আছে যাক তারপরেও ভালো যদি মানুষ কিছু পায় আত্মার খোরাক পা সেটা আমি বা আমার বাবা যে কোনো জায়গায় যায় কথা বলে যদি মহদের খোরাক আইসে যা অতি প্রধান আমাদের সার্থকতা গান
চাইয়া তোমারে দেখছিলাম চাইয়া দেখলাম কি খুদে খোদা রব রহমান রশিদ সরকারে আপনাদের রশিদ সরকারে একটা গান আছে যে চিনিছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই আমরা নে কৌশল করে গাই ভাই গুতে খাওয়ার জন্য গুতের ডরে যে আল্লাহ চিনার বাকি নাই আর রশিদ সরকার লিখছে যে চিনিছে দয়াল নবী তার আল্লাহ চিনার দরকার নাই আমি কোন ব্যাপথে যাই কে বা আল্লাহ কে বা নবী আমি কোন ব্যাপথে যাই আর এখানে লিখলো আমি মিমের পর্দা উল্টাইয়া তোমারে দেখলাম সাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান স্বপ্নে কে বলতেছে জিব্রাইল আমিন কথাটা জানেন আপনারা জিব্রাইল আমিন একদিন দয়াল নবী কাছে ওহিনী আসছেন ওহিনী আসছেন মেরাজের দাওয়াত নিয়ে আসছেন দেখি কি আল্লাহর রাসূল মা উম্মে হানির ঘরে এমন ভাবে শোয়া একটা শস্য যদি মাঝখানে ফেলানো হয় বাইরে পড়ে যাবে জিব্রাইল বলতেছে জিব্রাইল চিন্তা করলো ওনাকে কিভাবে জাগাই বিড়ালের রূপ ধরে পৃথিবীতে সৃষ্টি জগতে বিড়ালের জিভে সবচেয়ে নরম দয়াল নবীর পায়ের কাছে যায় বসলো পাও দুইখানি বুকে লইয়া বিড়ালের রূপ ধরিয়ে পাও দুইখানি বুকে লইয়া নরম জিভে চাটিতে লাগিল হুজুরের পায়ের তলা যত চাটে তত শুধু মধু উঠে ভক্তির চরে ঘুম ভাঙ্গায় জাইগে উঠে নূর মোস্তফা জিব্রাইলকে দেখিতে পায় সালাম দিয়ে জিজ্ঞাসা করিল নুরিতনের সালাম পাইয়া জিব্রাইলে খুশি হইয়া মাওলার দাওয়াত তখন পৌঁছাইয়ে দিল জিব্রাইল বলতেছে হুজুর পাকা আপনি একটু এমন একটা শুভ কাজে যাবেন বারেলাহি আপনার সাথে দিদার করতে চায় দেখতে চায় আপনি ক্লোজও করেন আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়ে বলা হা জিব্রাইল তুইও আমাকে চিনতে পারলি জিব্রাইল রে আমার জন্য একটু ওজুর পানি নিয়ে এসো দয়াল নবী হুকুম দিল জিব্রাইল পানি আনতে গেল সৃষ্টির পানি সবই শুকাইল সৃষ্টি জগতে কোনো পানি পাইল না শেষ পর্যন্ত পিছল পিছল এক রাস্তা দিয়ে পাতালপুরে যাই চলিয়া সেখানেও পারি নাই জিব্রাইল দেখে চৌঠে আসমানে বাইতুল মামুরে পৌঁছাইল মসজিদের চতুর্দিকে ঘুরে কোনো দিকে দরজা নাই ওই মসজিদের গায়ে তালা মারা খোলা যায় না কালমা ছাড়া জিব্রাইল আমিন কালমা তাইবা পড়ে নিল খুললো তালা ভিতরে গেল জিব্রাইলে দেখতে পাইল সেকুম সাদ্দর গাডাকা এক মানুষ দেখতে পাইল তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্ত ঝরে রক্ত যায় ঘরের বাইরে বিকলতা পানি হতেছিল নদী নালা সাগর যত সেই হতে সৃষ্টি মূলত দেখে জিব্রাইল তাজ্জব হয়ে গেল জিব্রাইল কয় জগৎ স্বামী ওই মানুষটাকে দেখবো আমি ব্যাপারটা দেন কেমন হয়ে গেল যখন মুখের চাদ্য সরাইল নূর নবীকে দেখতে পাইল মনোনন্দের রাসূল আল্লাহ বলে জিব্রাইল দিল পাখানারা মক্কায় এসে হইল খারা দেখে দয়াল নবীর ওযু সারা হইল জিব্রাইল বলতেছে তাহলে আমি জিব্রাইল এতদিন কার খবর আইনে কার কাছে আমি কইলাম নূর মেহেদী আব্দুর রহমানের একটি গান আছে আমি খুঁজে পাই না জিব্রাইলের চাকরি জিব্রাইল বলতেছে আমি জিব্রাইল এতদিন কার খবর আইনে কার কাছে কইলাম ওখানেও দেখে আসলাম নূর নবীকে এখানেও এসে দেখি আমার দয়াল নবীর ওযু বাবা
দয়াল্লবী চল্লিশ বৎসর বাসারি অবস্থায় চল্লিশ বৎসরের সময় নবুয়ত জারি করে, তাই না দয়াল? তার সাত বছর পরে হিজরত যায়। আমার বাবা যে কথাটা বলছে, তার সাত বছর পরে মেরাজ থেকে আসার পরে তার সাত বছর পরে আবু হুরায়রা মুরিদ হয়। আবু হুরায়রার মা তৌরাত কিতাব পড়ছিল, তৌরাত কিতাবে পড়ে দেখছিল যে আখেরের জামানে একজন নবী আসবে, সে আসবে মক্কা, তার পিতার নাম থাকবে আবদুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা, তার প্রথম হরফ থাকবে মিম, লাস্টের হরফ থাকবে দাল, মিম হে দাল। সেই নবী নবীরাও বলতেছে আমরা যদি নবী না হইতে আখেরি নবী উম্মত হইতাম তাহলে আমাদের জীবনটা সার্থক। সেই নবী উম্মত যে উম্মত বলে যে স্বীকার করে যারে তিনি সাফায়েত পাবে। আবু হুরায়রা বুকে আশা বাঁধলো মক্কায় আসবে, আমি তাকে চিনবো কিভাবে, খারাপ লাগে বাবা, চিনবো কিভাবে, পাবো কিভাবে, সে যদি আমাকে ভক্ত উম্মত বলে কবুল না করে তাহলে তো আমি কাল হাসরের দিন দাঁড়াইতে পারবো না তার সামনে যে আমাকে সাফায়েত করে। উনি আশায় বুক বাঁধলো, একটা পাথরকে জাইনামাজ বানায়, সেই জাইনামাজের উপরে উনি নামাজ পড়তে লাগলো। চুয়ান্ন বৎসরের সময় দয়াল্লবী যখন আবু হুরায়রা মুরিদ হলো, হঠাৎ করে একদিন আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি কত ভক্ত বাড়িতে যান। আবু হুরায়রা গরিবের আঙ্গিনায় যদি একটু পদ ধুলি দিতেন ছোট, তাহলে মনে হয় আমার জীবনটা ধন্য হতো যদি আপনার এক মুহূর্ত আমি সেবা করতে পারতাম। আল্লাহর নবী বলছে, দয়াল্লবী বলছে, আবু হুরায়রা তুমি অমন করে বলো না, শুক্রবার দিন জুম্মার বাদ আমি তোমার আঙ্গে নিয়ে যাব। দয়াল্লবী দেখতে দেখতে শুক্রবার হয়ে গেছে, দয়াল্লবী আবু হুরায়রার আঙ্গিনে চলে গেছে। বাজান দে, কোন পীর যদি ভক্তের আঙ্গিনে আসে ভক্তের জন্য হয়ে যায় এদের দিন, তার খুশির দিন ভক্তের হতে পারে না, পারে বাবা। আবু হুরায়রা পাগল হয়ে গেছে, আখেরের আম্বিয়া পাপি তাপির কান্নারি সাফায়াতের কান্নারি, আল্লাহর নবী যার জন্য সৃষ্টি জগতে সবাই পাগল, সে দয়া করে গরিবের আঙ্গিনে আসছে। আবু হুরায়রা ভালো একটা জাইনামাজ বিছানোর জন্য, দয়াল্লবীর সেবার জন্য, সর্বতখানা সেবা করার জন্য একটু তাড়াহুড়ো করতেছে আবু হুরায়রা। হঠাৎ করে আল্লাহর রাসূল আল্লাহর নবী দেখে একটা পাথর, কিন্তু পাথরটা বারো ইঞ্চির মতো খোদাই হয়ে গেছে। একটা মানুষ নামাজ পড়লে বাদান তার ডাক পেতে থাকে না, আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারিলাহি দেখো তোমার বান্দা তোমাকে কত ভালোবাসে, সে ইবাদত কইরা পাথরকে হার মানাই দিছে। আল্লাহ বলে, জিব্রাইল রে তুমি চলে যাও, আমার দোস্তকে বইলে আস, আবু হুরায়রার একটা সেজদা আমি আল্লাহ কবুল করি। আমার দয়াল্লবী ঝরঝর করে দুই চক্ষের পানি ছেড়ে দিছে যে তাহলে আমি এই পাপি তাপি উম্মত কিভাবে সাফায়াত করব, আমাকে যে সাফায়াতের ভার দিল আমি এই পাপে আমার পাপি উম্মতের কি উপায় হবে, পারে নাহি। আবু হুরায়রা পাথরকে হার মানাইলো ইবাদত করে,
খার সেই ইবাদতের একটা সেজদা কবুল হয় নাই তাহলে আমি কি করব সেদিন আবু হুরায়রা চলে আসছে দল নবী কদম মোবারক বুকের ভিতরে জোরে ধরে বলতেছে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আমি না জানি কোন ভুল করে ফেলেছি আমি কত অপরাধ করে ফেলেছি এই জন্য আপনার চোখে পানি আমি না জানি কত কষ্ট আপনাকে দিছি আল্লাহর নবী বলে আবু হুরায়রা এই পাথরে এখানে গর্ত হলো এটার ভিতরে কি করছো তুমি কতদিন নামাজ পড়ছো বলে চল্লিশ বছর আমার মার কাছে যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমি এই পাথরকে যাই নামাজ বানাইয়া যদি আমি যাই নামাজে নামাজ পড়ি তাহলে আমি আরাম পাবো এই সত্য পাথরের ভিতরে আমি শুধু নামাজ পড়ছি চল্লিশটা বছর বলে আবু হুরায়রা রে তুই কোনো অপরাধ করস নাই তোর এই একটা সেজদাও কবুল হয় নাই চল্লিশ বছরের এই জন্য আমি কাঁদতেছি যে তাহলে এই পাপে তাপে উম্মত আমি কিভাবে সাপায়েত করবো আমার উম্মতের কি হবে Yeah.
আবু হুরায়রা দয়াল নবীর তুই কতদিন ধরে কাঁদছিস বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সেজদা কবুল করল কিনা এই জন্য আমি 40টা বছর এখানে নামাজ পড়ি না আল্লাহ আমার সেজদা কবুল করল না করল সেটা আমার চিন্তা ভাবনা না আমার মার কাছে শুনছিলাম তৌরাত কিতাবের ভিতরে আখেরি জামানায় একজন নবী আসবে সে মক্কায় আসবে মুহাম্মদ তার নাম থাকবে মুহাম্মদ সেই নাকি আখেরি জামানার নবীর উম্মতে আখেরি উম্মতের পাপী তাপীর যাবেন না সেদিন থেকে আমি 40টি বছর যাবত ছদুত সেজদাই করে কাঁদতে আসছিলাম যে সে আসবে মক্কা আমার বাড়ি মদিনায় আমি তাকে কিভাবে পাব আমি কি করে কোন সাধনা করলে তাকে পাইতে পারি আল্লাহ আমার সেজদা কবুল করলো কিনা তা জানি না আমি 40টা বছর এখানে সেজদা দিছি ইবাদত করছি শুধু আপনাকে পাওয়ার জন্য আল্লাহ নবী আপনি আমাকে উম্মত বলে কবুল করছেন কিনা এই জন্য আমি 40টা বছর এখানে নামাজ পড়ছি আমি যে ব্যস্ত রাস্তায় না আল্লাহকে পাওয়ার জন্য না শুধু আপনাকে পাওয়ার জন্য আপনি যদি আমাকে উম্মত বলে কবুল করেন তবেই আমি কাল হাশরের দিন দাঁড়াইতে পারব হযরত ওমরের ছেলে দয়াল নবীর সাহাবা হযরত ওমর তার ছেলেকে হুসেন আলাইহিস সালাম একদিন গোলামের সন্তান বলে গালি দিছিল আর হযরত ওমরের সন্তান যাইয়া হযরত ওমর খাত্তাবের কাছে পিছিয়ে দিল যে হুসেন আমাকে গোলামের ছেলে বলে দাবি গালি দিছে মাওলানা আলী মুশকিল খোসাকে হযরত ওমরের আমলে ডাকাইছে যে আলী ভাই আলী তোমার ছেলে হুসেন আমার সন্তানকে গোলামের বাচ্চা বলে গালি দিছে মাওলানা আলী মুশকিল খোসা বলতেছে হুসেন এটা ভুল হয়েছিল মনে হয় ভুল হয়েছে বলে না আমি গালি সত্যি দিছি এরা আমার নানার গোলাম আমার বাবার গোলাম নাম হাসান হুসেনের গোলাম তখন হযরত ওমর বলছে হুসেন তুমি কেটে লিখে দিতে পারবে বলে হ্যাঁ অবশ্যই পারব যখন লিখে দিচ্ছে কাগজটা হাতে নিয়ে বলতেছে হুসেন আলাইহিস সালাম মাওলানা আলী মুশকিল খোসা তুমি জেনে রাখো আমার কোনো ইবাদতে সেদিন যদি আল্লাহ আমাকে সাফায়াত না করে দয়াল নবী সাফায়াত না করে অন্তত আমি বলতে পারবো যে আমি পাট পাঞ্জাতনের গোলাম ছিলাম আমি ইমাম হাসান হোসেনের আলীর গোলাম ছিলাম অন্তত এর জন্য একটু হলেও আমি দাবি করতে পারবো যে আমি পাট পাঞ্জাতনের গোলাম ছিলাম তাই আমার দয়াল লিখলো মিমের পর্দা উল্টে তোমারে দেখলাম চাইয়া তখন মিমের মোহাম্মদ কবার খুলে ফেলল দেখলো কি খুদে খোদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মোনাজাত লও কেবলা কাহে দেখা দাও নিজের কাছে টানিয়ে লও তুমি কুলমা কুল আরে তোর প্রেম সাগরে তুই আবুল সান বাদান আমার পুরা কপাল জোরা
কত ভালো পাইছা আইয়া আইয়া মরতে যাচ্ছে এখন হইলা গেল তোমার রবিকে পরে কত ভালোবাসি এখন কেন রাইখে গেলে পরের মতো দুইশে বাজার